ভারত মহাসাগর পর্যন্ত জাহাজে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ভারত মহাসাগর থেকে সাউথ আফ্রিকার কেপ অফ গুড হোপ পর্যন্ত সামুদ্রিক জাহাজে হামলা চলতে থাকবে। এছাড়া তিনি জানান, এখন পর্যন্ত চলা এই অভিযানে 34 হুতি সদস্য নিহত হয়েছেন। এর আগের দিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় হুতিরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।